ঝিনাইদহে মাদক সহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে মহেশপুর উপজেলার বালিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে বালিনগর এলাকায় চেকপোস্ট বসায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় বস্তা মাথায় নিয়ে সীমান্ত এলাকা থেকে আসা তিন ব্যক্তির গতিরোধ করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন বস্তা ফেলে পালিয়ে গেলেও খায়রুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। পরে উদ্ধার করা হয় 475 বোতল ফেন্সিডিল। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রতিনিধি সুলতান আল একরামের প্রতিবেদনে।